প্রশ্নটা হচ্ছে যে তালাক হয়ে যাওয়ার পরেও আমাদের সমাজে অনেকেই বিশেষ করে বাচ্চা আছে ইত্যাদির দিকে তাকিয়ে দয়ায় পড়ে আমরা বুঝি আমাদের অনেক সময় কষ্ট হয়, কারণ এমন এমন প্রশ্ন অনেক সময় আসে। ফোন না ধরলে একটা সমস্যা, আমরা ফোন ইউজ করা আমাদের অনেক কঠিন, অনেক সময় ফোন ধরতে পারি না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা ফোন ধরি শুধু এই জন্যই যে অনেক মানুষের কান্না অনেক কষ্ট পাই, যে শেষ পর্যন্ত আমরা অনেক সময় সংসারটি গেরাকা সম্ভব হয় না, বিশেষ করে তালাক দেওয়ার সময় মাথা ঠিক থাকে না, কিন্তু যখন তালাক হয়ে যায় তখন মাথা ঠিক হয় অনেকের, মানে আগে এটা টের পায় না। এই জন্যই শরীয়তের নিয়ম হচ্ছে তালাক দেওয়ার সময় 3 মাসে 3 তালাক দিবেন, 1 মাসের 1 তালাক দিবেন পবিত্র অবস্থায়, তারপরে 1 মাসে আবার পবিত্রলে 1 তালাক দিবেন, এরপরে আবার পবিত্রলে 1 তালাক দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি আবার অনুরোধ করে বলছি, প্রসঙ্গক্রমে এসেছে এই জন্য, তালাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় শতবার ভাববেন, এবং সাধারণ কোনো মানুষের কাছে না গিয়ে একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে পরামর্শ নেবেন কিভাবে তালাক দিবেন। বুঝাতে পেরেছি? রাগের মাথায় 2-1টা ভুল দেখেই তালাক দিতে যাবেন না, কারণ আপনি এটাকে বাদ দিয়ে যে আরেকটাকে আনবেন সেটা এটার চেয়ে আর কয়েকগুণ বেশি খারাপ হতে পারে। অনেক মানুষকে আমরা দেখেছি, এদিকে অনেক মানুষকে দেখেছি যে তালাক হওয়ার পরে বলে, হুজুর আমি যদি আমার আগের স্ত্রীকে না পাই তাহলে আমি আত্মহত্যার পথ বেছে নিব, তার মানে এই অবস্থায় সে পৌঁছে যায় আগের স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য। তো এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যে স্ত্রী আছে ভুল ত্রুটি মানুষ করে, সেগুলোকে 2-1টা বা কিছু ভুল, অনেক ভুল ধরলাম, অনেক ভুল থাকার পরেও হুট করে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেবেন না, আগে আলেমদের সাথে পরামর্শ করবেন এবং শরীয়তের যে পন্থা রয়েছে তালাকের সেই পন্থায় তালাক দিবেন। এক দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাই তা হচ্ছে, তালাক আমাদের দেশে যেভাবে দিয়ে দেয় সেখানে অনেক সময় আবার ফিরিয়ে আনার সুযোগ থাকে, যেটাকে তালাকে রাজিই বলে। যদি তালাকে রাজিই অথবা ফিরিয়ে আনার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে ফিরিয়ে আনবেন, ওই ক্ষেত্রে আবার হিল্লা দিয়ে লাগবে না। যদি ফিরিয়ে আনার সুযোগ থাকে, আমাদের সমাজে হিল্লা বিয়ের একটা পদ্ধতি আছে, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহু, যারা হিল্লা বিয়ে করে, যারা করায়, যারা সাপোর্ট দেয়, প্রত্যেকের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হবে। এই যে হিল্লা বিয়ার নামে সমাজে যা চলছে, এই সব কুপ্রথা, সব ইসলাম বিরোধী। হিল্লা বিয়ার নামে কোনো বিয়া ইসলাম সমর্থন করে না। তাহলে কি করতে হবে? যদি তালাকে রাজি হয় তাহলে সেই ক্ষেত্রে আর আপনার ওই যে হিল্লা বিয়ের প্রয়োজন নেই, আপনি ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু যেটাকে তালাকে বাইন বলে, মানে পরিপূর্ণভাবে তালাক যদি হয়ে যায় তাহলে ওই অমুকের দোহাই দিয়ে, তমুকের দোহাই দিয়ে, বা ছেলে মেয়ে আছে বা মুরব্বীরা মিলে তারা তওবা তিল্লা পড়ায়া, সমাজের ভাষা আর কি, এলাকার ভাষা, তওবা তিল্লা পড়ায় আমরা নিয়ে আসছি না উজুবিল্লা, এইরকম আনার কোনো সুযোগ নেই। যদি আপনাদের চাপে আপনারা নিজেরা বা কয়েকজন মিলে যদি তালাক পরিপূর্ণ হওয়ার পরেও আবার যদি তাদেরকে সংসার করার জন্য আপনি সুযোগ করে দেন, তাহলে মনে রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, তার প্রতিটি মুহূর্ত স্ত্রীর সাথে থাকা জিনা হবে, জিনার গুনায় তারা যেমন গুনাগার হবে, আপনারা সমর্থন দেওয়ার কারণে, সুযোগ করে দেওয়ার কারণে আপনারাও সেই পরিমাণ গুনাগার হবেন।